একবারের কথা, একটা সাধু বাবা গাছের নিচে বসে তপস্যা করছিল, আর ওই সাধু বাবা ওখানে বছর ধরে তপস্যা করছিল। একদিন একটা বিষাক্ত সাপ সাধু বাবার কাছে বসেছিল। যেই ওই সাপটা সাধু বাবাকে কামড়াতে যায়, পেছন থেকে একটা ডাইনি এসে সাপটাকে ধরে ফেলে দেয়। তখনই সাধু বাবার চোখ খুলে যায়। একটা ডাইনি হয়ে তুমি আমার প্রাণ বাঁচিয়ে দিলে, আমি খুশি হয়েছি। তুমি যা চাইবে আমি তাই দেব, বলো কি চাও। আমি তো সাপটাকে খাবার জন্য তুলেছিলাম, এই সাধু বুঝলো বোধ হয় আমি ওর প্রাণ বাঁচিয়েছি। এইটা কোনো সাধারণ সাধু নয়, মনে হয় এর কোনো শক্তি আছে। যাক, ভালোই হলো, এর থেকে কিছু চাওয়া যাবে। কি ভাবছো তুমি, শিগগিরই বলো, একবার এখান থেকে চলে গেলে আমাকে আর দেখতে পাবে না তুমি। আচ্ছা আচ্ছা, আমি চাইছি আমাকে তুমি একটা উড়তে পারা পাখি বানিয়ে দাও, সাধু বাবা, যার নজর চাকর থেকেও জোরালো আর যে মেঘের গভীরে উড়তে পারে। ঠিক আছে। সাধু নিজের ঘটে হাত ঢুকিয়ে ওতে জল বের করে মন্ত্র পড়ে ডাইনির ওপর ছিটিয়ে দেয়। তারপর ডাইনির দুদিকে পাখনা গজিয়ে যায়, এখনো অর্ধেক চিল আর অর্ধেক ডাইনি হয়ে যায়। তারপর সাধু বাবা ওখান থেকে চলে যায়। ডাইনি পাখনা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। কেমন বোকা বানালাম সাধুকে, এখন আমি ডানা নিয়ে যেখানে খুশি উঠতে পারবো। তারপর ডাইনি উড়ে একটা গাছের উপর বসে পড়ে। গাছের উপরে একটা বড় বাসা বানানো ছিল, ওই বাসা একটা চিলের ছিল। ওই বাসাতে চিলের ছোট ছোট বাচ্চা ছিল। আরে, এই বাসাটা তো কোনো চিলের মনে হচ্ছে, আমার এখানে থাকা ঠিক হবে না। যদিও আমাকে নিজের বাচ্চার কাছে দেখে ফেলে, তাহলে আমাকে কামড়ে কামড়েই মেরে ফেলবে। তখনই ডাইনির নজর জঙ্গলের দিকে পড়ে, ওই জঙ্গলে একটা চিল মরে পড়েছিল। তখনই বাসা থেকে চিলের বাচ্চাগুলো আওয়াজ করতে থাকে চি চি করে। মনে হয় এই বাচ্চাগুলো ওই চিলের, যে জঙ্গলে পড়ে আছে। মনে হয় ধারালো কাঁটাগুলো ওর প্রাণ নিয়ে নিয়েছে। কিন্তু এই বাচ্চাগুলোর কি হবে, এরা তো খুব ছোট, উড়তেও পারে না। ডাইনির ওই বাচ্চাগুলোর ওপর খুব মায়া হয়। আজ থেকে আমি এই বাচ্চাগুলোর দেখাশোনা করব, মনে হয় খুব খিদে পেয়েছে, যাই কিছু খাবার নিয়ে আসি এদের জন্য। ডাইনি চিলের বাচ্চাগুলোর জন্য রুটি নিয়ে আসে, কিন্তু বাচ্চারা তো রুটি খায় না। আরে, রুটি খাবে না তো কি খাবি? হে ভগবান, আমি একই সমস্যায় পড়লাম। চিলের তো মাংস খেতে ভালো লাগে, তাহলে আমি মাংস নিয়ে আসি। তখনই ওখানে জঙ্গলে একটা লোককে দেখতে পায়, ও জঙ্গলে কাঠ কাটতে এসেছিল। চলো, এই মানুষটাকে আজ বাচ্চাগুলোর খাবার বানিয়ে দিই। তারপর আর কি, ডাইনি নিজের ডানা ছড়িয়ে লোকটাকে ধরে নিয়ে যায়। চিলের বাচ্চারা ওই লোকটাকে দেখে আনন্দে কামড়ে কামড়ে খেয়ে ফেলে। এই বাচ্চাদের পছন্দ আর আমার পছন্দে কি মিল। চিলের বাচ্চারা এখন ডাইনিকেই নিজের মা ভেবে নেয়। সব বাচ্চারা এখন ডাইনিকে ধরেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই সব বাচ্চারা খাওয়ার জন্য আওয়াজ করতে থাকে। ডাইনি তাই খাবারের খোঁজে গ্রামে ঢুকে যায়। আরে ওই দেখো, এটা আবার কে এলো? এর তো আধা শরীর ডাইনির আর আধা শরীর চিলের মতন দেখতে। কিন্তু এ আমাদের গ্রামে কেন এসছে, আর আমাদেরকে এরকম ঘুরে ঘুরে কেন তাকাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমার বাচ্চাদের খুব খিদে পেয়েছে, তাই ওদের জন্য খাবার চাই। ভালোভাবে যদি দাও তো ভালো, না হলে ছিনিয়ে নিয়ে যাব। একে তো দেখেই খুব ভয় করছে। আরে ভাইয়েরা, এ যা চাইছে দিয়ে দাও, আর একে এখান থেকে বিদায় করো। তখনই দু তিনজন লোক নিজের বাড়ির থেকে খাবার এনে ডাইনির সামনে রেখে দেয়। আমার বাচ্চারা এসব খায় না। তাহলে তোমার বাচ্চারা কি খায়? আমার বাচ্চারা মাংস খায়, তাও মানুষের। পালাও পালাও, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাও, প্রাণ বাঁচাও। তখনই ডাইনি উড়তে উড়তে নিজের পা দিয়ে রামুকে ধরে ফেলে। আরে ছাড় 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 ছাড়, এ আমাকে ছেড়ে দে, আমি তো তোর জন্য খাবার নিয়ে এসেছিলাম, তুই আমাকে কি করে মেরে দিতে পারিস, ছাড় ছাড়। ডাইনি হাসতে হাসতে ওখান থেকে চলে যায়, আর রামুকে ও চিলের বাচ্চারা কামড়ে কামড়ে খেয়ে ফেলে। যদি এইভাবে ওই ডাইনি আমাদেরকে নিজের খাবার বানিয়ে গেল, তাহলে একদিন পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা করতেই হবে, না হলে ও আমাদের বাচ্চাদের
উঠিয়ে নিয়ে একদিন চলে যাবে। ওর ভয়তে আমরা কতদিন লুকাতে থাকবো? আমি তো বলছি একবার গিয়ে প্রধানকে দেখা করে আসি। হ্যাঁ ভাইয়ারা, এটাই ঠিক হবে। পুরো গ্রামের লোক এবার প্রধান মশাইয়ের কাছে যায়। প্রধান মশাই, আমাদেরকে রক্ষা করা আপনার কর্তব্য। ওই ডাইনি চিল যে কোনো সময় গ্রামে ঢুকে পড়ে আর যাকে তাকে ধরে নিজের বাচ্চার খাবারের হিসেবে নিয়ে চলে যায়। এখন আপনি কিছু একটা করুন। হ্যাঁ, আমি ওই ডাইনিটাকে দেখেছি। ওই ডাইনি ভীষণ সাংঘাতিক, কিন্তু আমি কী বা করতে পারি? আমি তো একটা বৃদ্ধ লোক, বলো ওই ডাইনির সামনে আমি কি পারবো? প্রধান মশাই, আমি বলছিলাম যে কেননা আমরা গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। গ্রামটা বড়, আর আমরা কিভাবে নিজের জমি সম্পত্তি ছেড়ে এখান থেকে চলে যাই? হ্যাঁ, তখনই হঠাৎ ডাইনি ডানা ঝাপটাতে ঝাপটাতে ওখানে চলে আসে। পুরো গ্রাম একসাথে হয়ে আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে? এখন শীঘ্রই বল কে আমার বাচ্চাদের খাবার হবি। তুমি আমাকে নিজের সাথে নিয়ে যাও, আমি তোমার বাচ্চার খাবার হয়ে যাব। যদি আমার মরে গেলে গ্রামের কিছু ভালো হয়, তাহলে আমি গ্রামের জন্যে মরতেও রাজি। ডাইনি প্রধানকে তুলে নিয়ে যায়, কিন্তু তবুও তার গ্রামে আসা বন্ধ হল না। সময় পরিবর্তন হল, এখন চিলের বাচ্চারা অনেক বড় হয়ে গেছে। ডাইনি চিলের বাচ্চাদের নিজের মতোই বড় করেছে, ওদের নিজের মতোই সাংঘাতিক আর ভয়ানক বানিয়েছে। আমার বাচ্চারা, তোমরা এখন বড় হয়ে গেছো, নিজেদের খাবার নিজেই খুঁজে নিতে পারো, যাও শিকার করো গে। তিনটে বাচ্চাই মানুষের থেকেও বড় হয়ে গিয়েছিল। কালুয়ার বাবা, এটা কিরকম পাখি গো, মানুষের থেকেও এত বড়? আমি তো কোনোদিন এরকম আগে পাখি দেখিনি। আরে এ তো চিল গো, চিল, কিন্তু গ্রামের ওপরে কেন ঘুরে যাচ্ছে? আরে এটা তো চিল। এই চিলগুলো তো এখানেই এসে যাচ্ছে। এগুলো আমার বাচ্চা, ওদের খিদে পেয়েছে তাই চলে এসেছে। তখনই তিন চিল নিজের পা দিয়ে এক একটা মানুষকে ধরে ফেলে এদিকে ওদিকে কামড়ে ফেলে দিতে লাগলো, আর এরকমই আরো মানুষকে ধরে মারতে লাগলো। আরে এরা কি করছে? এরা যদি একদিনে সব লোকেদের মেরে ফেলে, তাহলে পরের দিন কি খাবে? না না, আমাকে এই বাচ্চাদের আটকাতেই হবে। থামো থামো, আমার বাচ্চারা, এরকম ভাবে সবাইকে মেরো না। সবাইকে একবারে মারলে কালকে খাবে কি? চিলরা ডাইনির কথা কিছুই বুঝতে পারে না। ডাইনি ওদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তিনটে চিল লোকদেরকে মারতেই থাকে। আমি হয়তো বলে গিয়েছিলাম যে এরা আমার বাচ্চা নয়, এরা তো চিলের বাচ্চা। আমি তো শুধু এদের বড় করেছি, ওরা তো আমার ভাষা বোঝে না। তখনই সব গ্রামের লোকেরা নিজেদের হাতে মশাল জ্বালিয়ে আনে আর চিলদের তাড়িয়ে দেয়, আর ডাইনিও ওদের সাথে চলে যায়। যদি আমরা একসাথে মিশে থাকবো, তাহলে ডাইনি আর ওর বাচ্চা আমাদের কিচ্ছু করতে পারবে না। হায়রে, ওই চিল আমার বরকে মেরে ফেললো, আমাকে বিধবা করে গেল। আমাকে কেন মেরে ফেললো না? আমাকে কেন মেরে ফেললো না? আমাকেও মেরে ফেলো। এই সবার কতদিন চলবে? আগে তো শুধু ডাইনি ছিল, এখন ওর বাচ্চারা পর্যন্ত গ্রামে আক্রমণ করছে। আমাদের কিছু করতেই হবে। তখনই গ্রামে সাধু বাবা আসেন। চারিদিকে লোকের মৃত্যু দেখে, কষ্ট দেখে সাধু বাবা আশ্চর্য হয়ে যান। এসব কি? কে করেছে এসব? বাবা, আমি তো শেষ হয়ে গেলাম, ওই চিলটা আমার বরকে মেরে ফেলেছে। কে মেরেছে আমায় বলো, যে কেউ করেছে আমি তাকে অভিশাপ দেব। বাবা, এটা একটা ডাইনি আর ওর বাচ্চারা করেছে। ওই ডাইনির অর্ধেক শরীর চিলের আর অর্ধেক ডাইনির। ও আর ওর বাচ্চারা এই গ্রামে আতঙ্ক ছড়িয়ে রেখেছে, রোজ আসে আর গ্রামের লোকেদেরকে মেরে চলে যায়। আচ্ছা, তাহলে এটা ও করেছে। আমি ওর ভালো ব্যবহারের জন্যে ওকে চিলের পাখনা দিয়েছিলাম, আর সে ভুল ব্যবহার করলো। তারপর সাধু বাবা রেগে সোজা ওইখানেই যায় যেখানে ডাইনি ওর বাচ্চাদের সাথে থাকতো। বাবার পেছনে পুরো গ্রাম ছিল। শয়তান ডাইনি, তোর এত সাহস, তুই লোকেদেরকে মেরে ভালো করিসনি, আমি তোকে অভিশাপ দিচ্ছি,
তুই আর তোর শয়তান বাচ্চারা পোকামাকড় হয়ে যাবি, আর এরপরের জীবন এরম ভাবেই কাটবে। বাবা বাবা, এরকম করবেন না, এরপরের বার থেকে আমরা কারোর ক্ষতি করব না। কিন্তু সাধু বাবা ডাইনির একটা কথাও শুনল না, তাই ডাইনি আর চিলের বাচ্চারা ছোট ছোট পোকায় পরিণত হয়ে গেল আর মাটিতে ঘুরতে থাকলো, আর গ্রামবাসীরা শান্তি পেলো।